করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফের দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে বিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উনিশ জনের নির্ধারিত গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত করেছে ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি একই সঙ্গে ভর্তির আবেদনের সময়ও বাড়ানো হয়েছে শুক্রবার এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি ভর্তি পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন গুচ্ছ ভর্তি পরীক্ষার ভর্তিচ্ছুরা প্রাথমিক আবেদন জমা দিতে পারবে পঁচিশ জুন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অন্য সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে করোনার প্রকোপ বাড়তে থাকায় দেশের শিক্ষাঙ্গন চলছে দীর্ঘদিন স্থবিরতায় গুনতে হচ্ছে বেতন পড়া চলছে ভিজুয়াল ক্লাউডে শিক্ষার্থীরা ইচ্ছে মতো মেতে থাকছে গেমিং অ্যাপসে উচ্চশিক্ষার্থীদের ক্রমে গ্রাস করছে চরম হতাশা বিশেষজ্ঞরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান চালু না হলে এ হতাশা আরও তীব্র হবে কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠান চালু করার ঘোষণা দিয়েও অতিমারির কারণে তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ শিক্ষাবিদরা মনে করছেন সরকার দ্রুত বিকল্প শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে না পারলে দেশের শিক্ষার ওপর চাপ বাড়বে শিক্ষামন্ত্রী চাইলেও পরিস্থিতির চাপে সতর্কতামূলক শিক্ষা ব্যবস্থা চালু করা যাচ্ছে না মহামারী প্রতিরোধ করতে না পারলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা